আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ উমর ফারুক, প্রভাষক হিসেবে বিজ্ঞান বিভাগ। আজকে আমি তোমাদের জন্য আরো একটি অনলাইন ক্লাস, ক্লাসটি একটু এমসিকিউ ভিত্তিক, অর্থাৎ বহু নির্বাচন প্রশ্ন উত্তর। আমরা জানি হিসেব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, উভয় পত্রের মধ্যে 30 নম্বরের এমসিকিউ এবং 70 নম্বরের ক্রিয়েটিভ বা সৃজনশীল প্রশ্ন উত্তর হয়। 30 নম্বর এমসিকিউর মধ্যে কোনো দিন স্টুডেন্ট যদি মিনিমাম 25 না পায়, তার পক্ষে অ্যাপ্লাই ক্যারি করা খুবই কঠিন হয়ে যাবে। যারা এমসিকিউর মধ্যে ভালো নাম্বার পায়, তাদের জন্য এই সাবজেক্টের মধ্যে অ্যাপ্লাই পাওয়া খুবই সম্ভব। আজকে আমি যে বুকটি ধরেছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 নির্বাচনী প্রশ্ন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো বা কিছু যেগুলো ম্যাথমেটিক্যাল আছে সেগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। এক নম্বর, হিসেব বিজ্ঞানের জনক কে? লুকাস। দুই নম্বর, হিসেব বিজ্ঞানের মূল ভিত্তি কি? এখানে বলা আছে লেনদেন, জামাদা, চালান, ক্যাশ ফ্লো। আসলে হবে যে লেনদেন, কারণ লেনদেন না হলে জামাদা হবে না। জামাদা না হলে আমরা ক্ষতি করতে পারি, জামাদা না করেও। জামাদা না হলে অর্থাৎ লেনদেন না হলে জামাদা ক্ষতি আর ড্রাবল কোনো কিছুই হবে না। তাহলে হিসেব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। অনাদায়ী শিক্ষানমিক সালামি কোন জাতীয় হিসাব? অনাদায়ী মানে বকেয়া। আমাদের মনে রাখতে হবে যে কোনো বকেয়া, যে কোনো অগ্রিম হয় সেটা সম্পত্তি, না সেটা দায়ী। তাহলে শিক্ষার্থী যেহেতু সেটা আমাদের জন্য একটা আয় বাঁচার হিসাব, আয়টি অনাদায়ী মানে বকেয়া। আমরা যদি আয় বকেয়া সম্পদ, তাহলে সম্পদ হবে। নিচের পরিচয় ক্রেডিট জেয়ার প্রদর্শন করে, অবশ্যই এটা ডেবিট জেয়ার, শেয়ার অফ আর ডেবিট জেয়ার, সাপ্লাইজ ডেবিট জেয়ার, প্রাপ্ত সুদ ক্রেডিট জেয়ার। তাহলে আনসার হচ্ছে প্রাপ্ত সুদ। সম্ভাব্য সকল ব্যয়কে হিসেবভুক্ত করা, কিন্তু সকল ব্যয়কে সম্ভাব্য সকল ব্যয় হিসেবভুক্ত করা, কিন্তু সম্ভাব্য সকল আয় হিসেবভুক্ত না করা, হিসেব বিজ্ঞানের কোন নীতি? ব্যয় সংযোগ নীতি, রক্ষণশীল নীতি, পূর্ণ পরস্পর নীতি, ঐতিহাসিক মূল্য নীতি। তাহলে হবে রক্ষণশীল নীতি। আর রক্ষণশীল নীতি অনুযায়ী মনে করি আগামীকাল একটা উৎস থেকে আমাদের একটা উৎসে আমাদের ব্যয় হতে পারে, এটা আমরা আজকে জেনে থাকি, তাহলে অন্তর্ভুক্ত করবো। আগামীকাল একটা উৎস থেকে আমার আয় হতে পারে, সেটা অন্তর্ভুক্ত করবো না। যদি আয় হয়ে থাকে ভালো কথা, কিন্তু ক্ষতির দিক থেকে বেশি প্রাধান্য দেওয়াটাই হচ্ছে রক্ষণশীল নীতির মূল কথা। 30 জুন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে অন্তর্ভুক্ত হবে। 30 জুন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে অন্তর্ভুক্ত হবে। 27 জুন আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, 29 জুন আদায় হলে পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্তবিল 3রা জুলাই তারিখে আদায় হলে। আমরা অঙ্কটা করতেছি জুন মাসে, তাহলে জুলাই মাসে যে লেনদেনটি হয়েছে সেটা আমার জুন মাসে জানার কথা নয়। তাহলে 3 নম্বর যে এন্টিটি আছে, যে 3রা জুলাই আদায় হয়েছে, এটি ছাড়া 1 এবং 2 নম্বর এই দুটি লেনদেন জুন মাসে অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে দুটি আনসার হবে 1 এবং 2। রামিল প্রস্তুতের উদ্দেশ্য হলো ভুল ত্রুটি উদ্ঘাটন করা, ফলাফল নির্ণয়ে সাহায্য করা, দ্রুতর্ব দাখিলের পদ্ধতি সঠিক প্রয়োগকে নিশ্চিত করা। তাহলে রামের উদ্দেশ্য আমার দুটি হবে। আসলে ফলাফল নির্ণয় করা রামের উদ্দেশ্য না, ফলাফল নির্ণয় করে আপনি আর্থিক অবস্থা বিবৃতি করার মাধ্যমে। তাহলে আমাকে বলতে হবে 1 এবং 3। অবলম্বনকৃত অনাদায়ী পাওনা আদায় হলে তাহলে কি হয়? সম্পদের সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পাবে। যদি নগদ টাকা পায় তাহলে সম্পদ বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠান মালিকানা শক্তি বৃদ্ধি হবে, এটা একটা আয় হবে। তাহলে আয় হলে বা ব্যয় কমে যাচ্ছে, তাহলে আয় হলে মালিকানা শক্তি বৃদ্ধি হবে, এটা সত্যি কথা। প্রতিষ্ঠান আয় বৃদ্ধি হবে, হ্যাঁ এটা সত্যি। তাহলে 1, 2, 3 বলা যাবে। 1 নভেম্বর 2016 তারিখে 6 মাসের জন্য অগ্রিম ভাড়া প্রদান করা হলো 9,000 টাকা। এর জন্য ডিসেম্বর 31, 2016 সঠিক জামাতা কমিটি, অর্থাৎ নভেম্বর 1, 2016 তারিখে আমি মোট ভাড়া প্রদান করলাম 9,000 টাকা। তাহলে 9,000 টাকা যদি ভাড়া 6 মাসের জন্য হয়, 1 মাসের ভাড়া 1,500 টাকা করে ভাড়া দিয়েছিলাম, নভেম্বর 1 তারিখ অগ্রিম ছিল, এখন হচ্ছে ডিসেম্বর 31 তারিখ, তার মানে 2 মাসের অগ্রিম চলে গেছে। অর্থাৎ অগ্রিম ছিল প্রতি মাসে 1500 টাকা করে, এখন 2 মাসের লোটে আমি পাস করে ফেলেছি, তাহলে সম্পত্তি 2 মাসের কমে গেছে। তাহলে যা অর্ডার হবে ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট 3,000 টাকা, 2 মাসে 3,000 টাকা। নিজের কোনটি আর্থিক বিবরণীর উপাদান নয়, সংরক্ষিত আয় বিবরণী, মালিকানা শক্তি বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আয় বিবরণী। অবশ্যই হবে নগদ প্রবাহ বিবরণী, এটি মালিকানা, এটি আর্থিক অবস্থার বিবরণীর, আর্থিক বিবরণী অন্তর্ভুক্ত নয়। সমন্বিত প্রশমন, প্রাম্ভিক মজুদ, যুগ ক্রয়, বিয়োগ সমাপনী মজুদ।
প্রাপ্য হিসাব ব্যবসায়ের কোন ধরনের সম্পত্তি? অবশ্যই তরল সম্পত্তি। একতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ ক্ষেত্র নিজের কোনটি? অংশীদারি ব্যবসা, সমবায় ব্যবসা, এক মালিকানা ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসা? একতরফা দাখিলা পদ্ধতি সর্বাধিক প্রয়োগ ক্ষেত্র হচ্ছে এক মালিকানা ব্যবসা। দেশের ব্যবসা ছোটখাটো ছোটখাটো যে ব্যবসায়ের ইনকাম একটু কম, যে ব্যবসা মূলধন অপেক্ষাকৃত কম, ওই সমস্ত ব্যবসা একতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ করা উপযোগী। মালিক ব্যবসা হতে প্রত্যেক মাসে নগদে 1,000 টাকা এবং বছরে মোট 1,000 টাকার গুণ উত্তোলন করেছেন 10%, যদি উত্তোলন সে 10% হয় তাহলে সুদ কত? মালিক ব্যবসা হতে প্রত্যেক মাসে 1,000 টাকা, আমরা জানি প্রত্যেক মাসে যদি উত্তোলন করে তিনটা বিষয় মাথায় রাখতে হবে, প্রত্যেক মাসের প্রথম, প্রত্যেক মাসের মাঝামাঝি, প্রত্যেক মাসের শেষ। এখানে কিন্তু প্রথমও বলা নেই, মাঝামাঝি বলা নেই, শেষ হবে না, তাহলে মাঝামাঝি মনে করতে হবে তিলে দেখুন। আর আমরা জানি কোন উত্তোলন সুদ করতে হবে না, তাহলে এরকম হবে আসলে প্রত্যেক মাসে কত হলে 13/2 মানে 6.5, মাঝামাঝি হলে 12/2 মানে 6, শেষ হলে 11/2 মানে 5.5। তাহলে এখানে বলা হয়নি মাসের কত, মাঝামাঝি শেষ কোনটি বলা হয়নি, তাহলে আমি মনে করতেছি প্রত্যেক মাসের মাঝামাঝি যারা ধরলাম 6, তাহলে কত হবে এটা 106। যে উত্তোলন সুদ প্রত্যেক মাসে উত্তোলন করে এই বিষয়টা মাথায় রাখতে হবে। হিসেব বিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে, হিসেব বিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে সুষ্ঠুভাবে হিসেব সংরক্ষণে নিয়মিতভাবে সরকারকে কর প্রদানের মাধ্যমে মালিকের অধিক মুনাফা অর্জনের সহায়তার মাধ্যমে। অধিক মুনাফা মানুষ অন্যভাবে করতে পারে, তাহলে এটি হবে না 1/2। তার সাথে হিসাব নিরীক্ষক তৈরি করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ICAB, ICAB অথবা হিসেব বিজ্ঞান বা যারা হিসেব বিজ্ঞানকে নেয় পেশে যাবে ওই সমস্ত নিরীক্ষক তৈরি করে এই প্রতিষ্ঠান ICAB, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ। আমি লিখে দিচ্ছি এখানে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এরপর আমরা আসি 10,000 টাকা পদ হিসাব কোন নিষ্পত্তিতে 9,850 টাকা নিষ্পত্তি করা হলো। হিসাব সমীকরণের লেনদেনটি হবে, হিসাব সমীকরণের লেনদেনটি হবে অর্থাৎ 10,000 টাকার পদে হিসাব আমার দায় আমি পেট করার সময় পেট কিন্তু 9,850 টাকা, অর্থাৎ আমি 150 টাকা কম দিয়েছি। হিসাব সমীকরণের লেনদেনটি সম্পত্তি হ্রাস পাবে, দায় হ্রাস পাবে, মাল দাসত্ব হ্রাস পাবে, কোনটি সত্যি? আসলে 17 এটি হবে যে সম্পত্তি হ্রাস পাবে, হ্যাঁ, কারণ আমি যদি 9,000 টাকা পেট করি অল্প দিছি অর্থাৎ 10,000-এর মধ্যে পেট করি 9,850 টাকা, তার মানে আমি 9,000 টাকা কমে গেছে, তাহলে সম্পত্তি হ্রাস পাবে, সত্য কথা, দায় হ্রাস পাবে, কারণ আমি দায় পেট করলাম। মালিক অংশত্ব হ্রাস পাবে না, এটা হ্রাস পাবে না, মালিক অংশত্ব 4 ধরনের হ্রাস পায়, একটা হচ্ছে আয় হলে বা ব্যয় হলে বা উত্তোলন করলে বা মূলধন নিয়ে আসলে, এই 4টা কারণ ব্যতীত মালিক অংশত্ব সাধারণত হ্রাস বৃদ্ধি হয় না। তাই আমি যদি দায় পেট করি এটা দায়ের সাথে সম্পত্তি সম্পর্ক, এটা মালিক অংশত্বের সাথে সম্পর্ক যুক্ত নয়, তাহলে এটা বলা যাবে না, তাহলে উত্তর হবে 1/2। নিজের কোনটি, নিজের কোন তহবিলটি সম্পত্তি পাচার হিসাব প্রতিপূরক তহবিল, মূলধন তহবিল, নগদ তহবিল, কল্যাণ তহবিল, নগদ তহবিল। হিসেব বিজ্ঞান পণ্যতি অনুযায়ী আয়ের বিপরীতে ব্যয়কে চার্জ করা হয়, এটি বলে মিল করার নীতি। তাহলে আজকে পর্যন্ত আর কিছু প্রশ্ন বাকি আছে তোমরা দেখে নিবা, যদি কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, ধন্যবাদ, সেফ থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।